হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সি প্রোগ্রামিং এর বেসিক সিনট্যাক্স নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা কোড ব্লক সফটওয়্যারে চলে আসি। কোড ব্লক সফটওয়্যারটা ওপেন করার পর এমন একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। আমরা এখানে প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে নিব। ফাইল ক্রিয়েটের জন্য আমরা প্রথমে ফাইল অপশনে চলে আসবো। ফাইল অপশনে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আমরা সরাসরি নিউয়ে চলে আসবো। নিউ থেকে যখন আমরা নিউয়ে চলে মাউসটা নিয়ে আসবো বা মাউসের কার্সার বার নিয়ে আসবো, তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা এমটি ফাইলে ক্লিক করব, অথবা আমরা কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং এন এগুলো একসাথে প্রেস করব। প্রেস করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটাকে আমরা কি করব, এখন সেভ করব। সেভ করার জন্য আমরা কন্ট্রোল এস ক্লিক করতে পারি, অথবা ফাইলে যেয়ে আমরা সেভ ফাইল এস এখানে ক্লিক করতে পারি। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা প্রথমে এটার লোকেশনটা ঠিক করে দিব। আমরা আপাতত ডেস্কটপ দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে একটা ফাইল নেম দিব, যেহেতু আজকে আমরা সিনট্যাক্স দেখব, এই কারণে আমি এই ফাইল নামটা সিনট্যাক্স দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা জানি HTML লেখার সময় HTML ফাইলের এক্সটেনশন ছিল .html, CSS লেখার সময় CSS ফাইলের এক্সটেনশন কী ছিল .css। সেম একইভাবে সি প্রোগ্রামিংয়ে যদি আমরা কোড করতে চাই, সেই ক্ষেত্রে ওই ফাইলের নাম কী হতে হয় .c, এই যে অটোমেটিকলি চলে আসছে। এরপর আমরা কী করব, এই যে সেভ অ্যাজ টাইপ এখানে সি অবলিক বা স্ল্যাশ সি প্লাস প্লাস ফাইল দিয়ে দিব। এরপর আমরা সেভে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমাদের এই ফাইলটা মূলত রেডি হয়ে যাবে। আমি একটু জুম করে নিলাম। কিবোর্ডের কন্ট্রোল এবং মাউসের রোটেশন যে বাটনটা আছে, ওই বাটনটা আমরা সামনের দিকে ক্লিক করে ঘুরিয়ে আমরা এটাকে জুম করে নিলাম। এরপর হচ্ছে, যেহেতু আমরা আজকে সিনট্যাক্স দেখব, সিনট্যাক্সের মূলত নিয়মটা কী, সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে আমাদের কি ফাংশন নেম। আমি অ্যাপ নেম দিয়ে আপনাদের বোঝাইতেছি ফাংশন নেম। এরপর হচ্ছে এখানে ফাংশনের ভিতরে কি থাকবে, প্যারামিটার ইউজ করতে হবে, প্যারেন্থেসিসের ভিতরে প্যারামিটার ইউজ করতে হবে। তবে এখানে আমাদের কি করতে হবে, রিটার্ন টাইপটা বলে দিতে হবে, অর্থাৎ ফাংশনটা কি টাইপ হবে, এটার ভ্যালুটা কোন ধরনের হবে, এটা আমাদের বলে দিতে হবে। এরপর হচ্ছে বডি থাকবে। বডিটি আমরা শুরু করব কি কার্লি ব্রেস দিয়ে, এবং এটার ভিতরে বিভিন্ন কি থাকবে, স্টেটমেন্টগুলো থাকবে, এটাই মূলত। এবং স্টেটমেন্ট শেষ করার জন্য আমরা সেমিকোলন চিহ্নটা ইউজ করব। এটাই মূলত হচ্ছে আমাদের কি সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার। এটার উপর ভিত্তি করে আমরা মূলত সি কোডগুলো লিখব। যেমন আমি এটা কিভাবে করতেছি একটু খেয়াল করেন, যেমন আমি রিটার্ন টাইপ বা ডাটা টাইপ হিসাবে আমি ইন্টেজার লিখলাম। আর আমরা সকলেই জানি যে সি প্রোগ্রামের যে কম্পাইলারগুলো আছে, কম্পাইলারগুলো কোডগুলো রান করে মূলত তাদের একটা মিনিমাম মেন ফাংশন থাকতে হয়। এই কারণে আমি আপাতত এই ফাংশন নামটা কী দিলাম, মেন দিয়ে দিলাম। মেন দেওয়ার পর এখানে হচ্ছে কি প্যারামিটার আমরা আপাতত কিছু রাখলাম না, কারণ প্যারামিটার আমাদের আপাতত দরকার নাই। প্যারামিটার আমরা কখন ইউজ করব, যখন একাধিক ফাংশন নিয়ে কাজ করব, তখন এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। এরপর হচ্ছে আমি এখানে কি ইউজ করতে যাচ্ছি, কিছু স্টেটমেন্ট। মনে করেন আমি প্রিন্টএফ যে ফাংশনটা আছে সেটাকে কল করে, প্রিন্টএফ ফাংশনটাকে আমি কল করে স্টেটমেন্ট লিখতে যাচ্ছি। যেমন প্রিন্টএফ আমি লিখলাম যে এটার ভিতরে থাকবে কি থাকবে, হ্যালো ওয়ার্ল্ড দিতে পারি, হ্যালো ওয়ার্ল্ড। এরপরে হচ্ছে কি স্টেটমেন্ট ক্লোজ করে, ক্লোজ করবো কীভাবে, আমরা মূলত একটা সেমিকোলন চিহ্ন দিয়ে এটাকে ক্লোজ করব। আর সেমিকোলনটা মূলত বাংলা দাড়ি এবং ইংরেজিতে কি ফুল স্টপের মতো কাজ করে, মানে একটা লাইন শেষ এরকম বোঝায়। এরপরে হচ্ছে এই ফাংশনটাকে আমার কি শেষ করতে হবে, ইন করতে হবে, সেই কারণে আমাদের কি রিটার্নটা ইউজ করতে হবে, রিটার্ন আর ইটি রিটার্ন জিরো। মানে হচ্ছে কি এটা মূলত এতটুকু কাজ করার পর এটা কি জিরোতে চলে আসবে এবং ফাংশনটা কি ইন হয়ে যাবে। তো
তবে হ্যাঁ দেখেন এতটুকুই মূলত আমাদের স্ট্রাকচার ছিল। তবে এটাকে কি যদি আমি রান করতে চাই, রান হবে? হবে না। কারণ হচ্ছে কি, দেখেন এই যে এখানে আমি একটা কি ফাংশন কল করেছি প্রিন্টএফ, এই প্রিন্টএফ ফাংশনটা কোথায় আছে তাকে এখানে বলে দিতে হবে। প্রিন্টএফ ফাংশনগুলো কোথায় থাকে এটা আমরা সকলে জানি, যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে হেডার ফাইলটা আছে সেখানে থাকে। এখানে আমাদের কি হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে। ইনক্লুড করার জন্য আমরা কি করব, হ্যাশ ইনক্লুড, ইনক্লুড চলে আসছে। এরপর আমরা বলে দিব এটা কোন হেডার ফাইলে আছে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। মূলত এই এসটিডিও যেটা আছে এটা মূলত এটার পুনরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এবং এটি ডট এস মানে হচ্ছে হেডার ফাইল। এখন যদি আমি এটাকে রান করি, একটু সময় অপেক্ষা করেন, এই যে দেখেন এখানে কি করছে, একটু ইরর দেখাচ্ছে। দেখি আমরা কোথায় ভুল করেছি। এই যে দেখেন আমি প্রিন্টএফ বানানটা ভুল করেছি। হ্যাঁ, এখানে বানানটা ঠিক করে দেন, প্রিন্টএফ। এখন যদি আমি এটাকে রান করি, এই যে দেখেন ঠিকই আমাদের কি আউটপুটটা চলে আসছে। এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড বানানটা আমাদের ভুল হয়েছে। এখানে একটা আর দিতে হবে। এখন যদি আমরা একটু লক্ষ্য করি, এটাকে আবারও যদি রান করি, দেখেন এই দেখেন এখন মূলত ঠিক আছে। এখানে আপনি ইচ্ছা করলে অন্য কিছু প্রিন্ট করতে পারেন। যদি আপনি চান যে আপনার নামটা প্রিন্ট করবেন সেটাও পারবেন। যেমন আমি আপাতত আমাদের নামটা প্রিন্ট করি, এই যে আমি আপাতত প্রোগ্রামার মনির এটুকু প্রিন্ট করতে যাচ্ছি। এই দেখেন ঠিক চলে আসছে। আশা করি বুঝতে পারছেন যে মূলত কিভাবে আমরা সি এর বেসিক স্ট্রাকচারটুকু নিয়ে কাজ করব। এটাই মূলত বেসিক স্ট্রাকচার। এখানে আপনারা অন্য কিছু প্রিন্ট করতে পারেন। যদি কেউ ইচ্ছা করেন যে আপনাদের নাম্বারটা প্রিন্ট করবেন সেটাও প্রিন্ট করতে পারবেন, এটা কোনো অসুবিধা না। অ্যান্ড আপনি যা কিছু দিবেন প্রিন্টেবের ভিতরে সেটাই মূলত এই যে প্রিন্ট হয়ে দেখাবে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। যে তাহলে আমরা কী শিখলাম, যে আমরা যদি প্রিন্টএফ নামে কোনো একটা ফাংশনকে কল করি সি প্রোগ্রামের বডির ভিতরে, তখন তার কি হেডার ফাইলটা ইনক্লুড করতে হয়। আর এই হেডার ফাইল ইনক্লুড করার নিয়ম হচ্ছে কি, হ্যাশ ইনক্লুড, পরে হচ্ছে এই হেডার ফাইলটা কোথায় থাকে। যেমন প্রিন্টএফটা ছিল কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটে, সেই হেডার ফাইলটার নাম দিতে হয়। এরপরে হচ্ছে মূলত বেসিক স্ট্রাকচার হচ্ছে কি, প্রথমে আমরা কি করব, রিটার্ন টাইপটা ইউজ করব, অর্থাৎ কী ধরনের ভ্যালু আমি রিটার্ন করতে চাচ্ছি। এরপরে হচ্ছে ফাংশন নেম, এটা মূলত হচ্ছে ফাংশন নেম, এনে যে কোনো কিছু ইউজ করা যায়। তবে আমরা জানি সি প্রোগ্রামিং ন্যূনতম একটা ফাংশন হচ্ছে কি মেন ফাংশন থাকতে, এই কারণে যেহেতু আমি একটা ফাংশন নিয়ে কাজ করতেছি এই কারণে এটার নাম আমি মেন দিয়ে দিলাম। এরপর স্টেটমেন্ট, এটাই হচ্ছে মূলত সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার। যাই হোক, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলুন। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।